নমস্কার, স্মরণিক বেঙ্গালুরু নাট্যগোষ্ঠীর তরফ থেকে আমি সায়নদেব ভট্টাচার্য আপনাদের অভিনন্দন জানাই। আশা করি এই কঠিন সময়ে আপনারা সকলে সুস্থ আছেন এবং আশা করি বাড়িতে আছেন। এমতো একটি অবস্থার মাঝে স্মরণিক বেঙ্গালুরু নাট্যগোষ্ঠীর এই উদ্যোগ সমস্ত থিয়েটার প্রেমী মানুষদের জন্য, যারা বাড়ি বসে আছেন তাদের একটু থিয়েটারের আনন্দ দেওয়ার একটা ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। এই কোভিড আক্রান্ত সময় স্মরণিক বেঙ্গালুরুর নাট্যকর্মীরা আমাদের ভার্চুয়াল মিডিয়ার সাহায্যে বিভিন্ন ধরনের ওয়ার্কশপস করে চলেছি আমাদের থিয়েটার চর্চা বজায় রাখার জন্য। স্মরণিক একটি প্রোডাকশন ওরিয়েন্টেড ওয়ার্কশপ শুরু করে। আজ তার ফলস্বরূপ এই ওয়ার্কশপের অংশগ্রহণকারীরা শ্রী উৎপল দত্ত রচিত টিনের তলোয়ার নাটকটির অংশ বিশেষ আপনাদের সামনে পাঠ অভিনয় করে শোনাবেন। এই অংশগ্রহণকারীরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে, এমনকি বিদেশ থেকেও অংশগ্রহণ করছেন। এদের মধ্যে বহু মানুষ কোভিডকে পরাজয় করে বিজয় লাভ করেছেন। তারা থিয়েটার চর্চার পথটা বেছে নিয়েছেন শুধুমাত্র ভালো থাকার উদ্দেশ্যে। তাই আপনাদের যদি এই পরিবেশনাটা কিঞ্চিত আনন্দ দিয়ে থাকে, কমেন্ট সেকশনে লিখে আপনাদের মতামত আমাদের জানান। আপনাদের ভালো লাগলে পরিবেশনাটি দয়া করে শেয়ার করুন। আপনাদের উৎসাহ পেলে ওরা আরও পথ অতিক্রম করতে পারবে। এবং যতদিন না মঞ্চে থিয়েটার আবার শুরু হচ্ছে, স্মরণিক বেঙ্গালুরু এভাবেই ভার্চুয়ালি তাদের থিয়েটার চর্চা চালিয়ে যাবেন। এই পাঠ অভিনয়টির আবহ সঙ্গীত দিয়েছেন মুরারি রায়চৌধুরী এবং পাঠ অভিনয়টি নির্দেশনা করেছেন সায়নদেব ভট্টাচার্য। আরম্ভ হচ্ছে স্মরণিক প্রযোজিত টিনের তলোয়ার নাটকের অংশ বিশেষের পাঠ অভিনয়। বেঙ্গল ওপেরার মহড়া শুরু হতে চলেছে, দয়া করে কেউ কোনো শব্দ করবে না, ঠিক আছে? জলদবু নিন, আপনি শুরু করুন। মধুর সঙ্গীত ঢালে প্রাণে অমৃতের ধারা, কিন্তু আজ এ কেমন? এই দিদি আসছে। না না বাবা, নাও তাড়াতাড়ি করো, বেলা হয়ে গেল। এই নটবর, বোমরাকে বাজারে পাঠিয়েছিস? জলদবাবুই তো ছাড়ছেন না। জলদবাবু, দিদি দিদি একবার ওই তিনের ছয়টা আমার সঙ্গে বলো না গো। এনা ধরো ষাট। আপনার সংলাপ তো ও যদুকুমার বাবু। করছেন করছেন হচ্ছে। আরে বাবা, খাতাটা খুলে রাখবেন তো। খুঁজেই তো পাচ্ছি না, এই পেয়েছি পেয়েছি, বলো বলো বলো। আরে দূর, আর এসব করে কি হবে? অমৃতলাল বসু মহাধরিবাস আমাদের হিরোইন মানরাকে কেমন ফুসলিয়ে নিয়ে চলে গেল। আবার কি হলো? ও হর বলো বাবু, ওই পেয়ারা ঠিকই বলেছে, গ্রেট ন্যাশনাল থিয়েটার হলো আমাদের শনি। একা অর্ধেন্দু তো নিষ্কৃতি নেই, সঙ্গে আবার ওই গিরিশ ঘোষ যোগ দিয়েছে। হ্যাঁ রে, কি বই ধরেছে রে ওরা? সুরেন্দ্র বিনোদিনী। কার লেখা? উপেন দাস, যিনি শরৎ সরোজিনী লিখেছিলেন। পোজো ঠেলা, গেল বছর ওরা অমৃতলাল বসুর হীরক চূর্ণ নামালো না, সঙ্গে সঙ্গে লোকে একবার বান ডেকে গেল। আর আমাদের দেখো, নাটকের হিরোইনই নেই। ক্যাপ্টেন বাবু করলাম এটাই, সেটা ওকেই বলবো।
ওকে আর এক সচলীয় সংবাদের বাহিকা। আমি লিখে দিতে পারি এ দলের শরীর দশা চলছে। কাপ্তেন বাবু এখন ঘুমোচ্ছেন বাচ্চা, কি দরকার? আমাকে আসতে বলেছিলেন, এসেছি। আসতে বলেছিলেন তোমাকে? বললাম না বিপর্যয়। দেখো কে, একে হয়তো নেশার করে কাপ্তেন বাবু ওই মাঝরাতে বিয়ে করে এসেছে। তোমাকে কেন আসতে বলেছিলেন বাচ্চা? সেটা তোমাকে বলতে যাবো কোন দুঃখে? উনি এক্ষুনি যাবেন বাবা। তা বসছি। এ নিয়ে থানা পুলিশ হতে পারে। জাগাও বাবুকে, জাগাও, এ ছদ্মবেশী নারী দস্যু হতে পারে, পুলিশের চড়ও তো হতে পারে। পুলিশের বড় কর্তা ল্যাম্বো সাহেব না তো? আমি শুনেছি সে ছদ্মবেশে ঘোরাফেরা করে, আর কাগজে পড়েছি সে বলে অভিনেতার গাঁট কাটা একই মাল। ইয়ারা, শিগগির তামক সাজ, আমি বাবুকে জাগাবো, শুনছেন? ও কাপ্তেন বাবু, ও বাবু উঠুন, ও বাবু, নানা লোক এসে বসে আছে আপনার সঙ্গে দেখা করার জন্য। ও তোমরা? ও আমি ভাবলাম ডাকাত পড়েছে। হ্যাঁ হ্যাঁ, ডাকাতি পড়েছে। ডাকাতের ফিমেল সংস্করণ। ওই যে দরজায় ফিমেল ডেকয়েট। ও কাল রাতে আমি এত টেনেছিলাম। হ্যাঁ কি বলছেন? বলছি এখনো নেশার ঘোর কাটেনি, আমার মনে হলো ওই দরজায় যেন একজন ভীষণ দর্শন চামুন্ডা বসে আছে। কিন্তু সে তো হতে পারে না, এ তো শোভা বাজার, আমাদের থিয়েটার, এখানে তো এমন কাণ্ড ঘটতে পারে না। তার মানে আমাকে আরো ঘুমোতে হবে। ঘটেছে ঘটেছে, সেটাই ঘটেছে, তাজ্জব ব্যাপার। ও মেয়েটি বলছে ওকে আপনি আসতে বলেছেন। আমি জীবনে আমি ওকে দেখিনি। বারে আমি ময়না। ময়না হোক পায়রা হোক আমি জানি না। বারে ভোররাতের দেখা হলো, কত কথা কইলে। এই আমার তামুক কোথায়? তামুকটা দাও, সকালবেলা এসব ঝক্কি আমার পোষায় না। আরে এই এই সুরপনাকাকে এখান থেকে বিদায় করো দেখি। এই চলো বেরো বেরো এখান থেকে। ঘরের ভেতর ঢুকে বসেছে দেখো, যেন রাজরানী এলেন। এই তোমাদের এই কাপ্তেন বাবু তো দেখছি ভুরুঙ্গে বজ্জাত বলে অমিনসে গান শোনালাম, মনে নেই? এই দুটো পয়সা দিয়ে বিদায় কর না এটাকে। এই এই ধর পয়সা, ধর এবার যা। তোর তোর বাপকে পয়সা খাওয়াস। এই কাপ্তেন বাবু সালা মিথ্যাবাদি, আমাকে বললে হাটারে রানী করে দেবে, আর এখন হাঁকিয়ে দিচ্ছে দেখো। এই বেরো বেরো বেটি ভিগিনি। এই ধরো 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 ধরো, আমি তোমাকে থিয়েটারে পাঠ দেবো বলেছিলাম। তা না তো কি, গলা ফুলো পায়রা আমাকে মিচি মিচি দৌড় করালো, আমার আলুর ঝাঁকা পড়ে আছে সেই ছাতু বাবুর বাজারে। আরে তুমি কি আমাকে কাল রাতে অবলীলাক্রমে একটা গান শুনিয়েছিলে? সে গাল লয় সে গাল লয়, ছেড়ে কলকাতা বন এই গান। আলু নিয়ে যাই বারে বারে, আর ছুরি ধারে বেরিয়ে বলে এই ঝেটা ঝারি, আর গিন্নিরা সব গাউন পরে ছেড়েছে সারি, কি বাকে তাতার ছেড়ে কলকেতা বন হব পগার পার। পুঁজি পাটা চুলে গেল পেট চালানো ভার, ছেড়ে কলকেতা বন হব পগার পার। তখন গিন্নিরা সব যেতেন ঠেটার, হাতে পায়ে আলতা দিয়ে হতো কি বাহার। এখন ম্যাম হয়ে আর দেখে না বাংলা থেটার, বাংলা থেটার ছেড়ে কলকাতা বন হব পগার পার। আমুর এদিকে এসো। ইগো বাবু তারালে না? পেয়ারা এই মেয়ে ছেলেটাকে কলতলায় নিয়ে যা, এর গা থেকে সমস্ত ন্যাকড়া ঠেকড়া খুলে নিয়ে পুড়িয়ে দিবি, নালে রোগ ছড়াতে পারে। তারপর এই মেয়ে ছেলেটাকে সোডা আর গরম জল দিয়ে চান টান করিয়ে রং ঠং মাখিয়ে আমাদের রাজকুমারী অনুরাধার বেশ আর অলংকার করিয়ান যা।
ক্যাপ্টেন মেয়েটা করবে অনুরাধা। এই তোকে যখন প্রথম ক্যাপ্টেন বাবু এখানে নিয়ে আসেন তুই কি এত সুন্দরী ছিলি? তুই তো এখনো পোড়া কাঠ। এই নিয়ে যাও, ঝামা দিয়ে সর্বাঙ্গ ঘষবে। ঝামা? না না আমার নাচবে। আয় আয় তোকে ঝামা দিয়ে ঘষবো। অন্যনকে চান করালে আমার নজ্জা করবে গো। আয় আয় তোকে ঝামা দিয়ে ঘষবো, দেখাচ্ছি মজা, চল। আ আ আ এটা থিয়েটার, লজ্জা ঘেন্না ভয় তিনটাকে নয়, চেঁচামেচি করো না, যাও। এই চুষ রে, কিছু তো আমার ভারী বয়ে গেছে, এ ছাড় আমার মুখে এক ঝাঁটের বাড়ি, চল। ওই ঝাঁটা তোর মাথার ছিঁড়ে গেল, চলে দে। ও গো নকি যে আমরা তো চোখ উপরে ও, চল চল দেখাচ্ছি মজা, চল। আমার গো হাচ্চা আমার মুখে। এই মেয়েটি বুঝি দলভুক্ত হলো? আপনার কি মনে হয়? না মানে ও কি অভিনয় করতে পারবে? কেন, আপনি কি অভিনয় করতে পারেন? ওই ভিখিরিটা হবে আমার হিরোইন। তুমি হবে ওর হিরো, উঠে পড়ে লাগো বাবা, না হলে ওর অসুবিধে হবে। ও কি জাত, আমি কায়ের যাত্রার সঙ্গে অভিনয় করি না। দরজা খোলা আছে, সোজা বেরিয়ে যান। ও নাচ করতে পারে তো? শিখিয়ে নেব। না মানে আসলে অনুরাধা কিন্তু বড্ড শক্ত পার্টনার, ওরে দেখলাম নাটকটা শেক্সপিয়ারের হ্যামলেট আর ম্যাকবেথ মিশিয়ে মেরে দেওয়া। ওফিলিয়াই হচ্ছে অনুরাধা, এমন জটিল চরিত্র। হ্যাঁ 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 শিখিয়ে নেব, বেনি মাধব চাটুর্যে বলছে শিখিয়ে নেবে। বেনি মাধব চাটুর্যে পাথরে প্রাণ প্রতিষ্ঠা করতে পারে, কাষ্ঠপুত্তলির চক্ষু উন্মিলন করতে পারে, আর সব গাধা পিটিয়ে ঘোড়া বানাতে পারে। এখানে কে করে অভিনয়? একজন ছাড়া আঙুর, ও করে অভিনয় আর আমরা সকলে জলে আঁক কাটি মাত্র। এই যে আমাকে দেখছো, বেনি মাধব চাটুর্যে ছেলেবেলা থেকে যাত্রায় গান গাইছি, আজ 22 বছর একাধিক্রমে অভিনয় করার পর আমি বুঝলাম যে আমি অভিনয় করতে জানি না। তাহলে তখন অভিনয় করাটা ছেড়ে দিলেন না কেন? তখন আমি বাংলার শ্রেষ্ঠ অভিনেতার খ্যাতিতে খ্যাতনামা হয়ে গেছি যে। কিন্তু আমি শিক্ষক, আমি স্রষ্টা, আমি একদিক থেকে তাল তাল মাটি দিয়ে জীবন্ত প্রতিমা গড়ি, আমি দেব শিল্পী বিশ্বকর্মা। পুরে সালারে উড়ি পাড়ার ছেলেরা বিশ্বকর্মার পিঠে ইট মারার চেষ্টা করছে, ঢালগুলো বের করো। ভদ্রলোকের পাড়ায় মেয়ে ছেলে নিয়ে বেস্তা নাচের আখড়া বসিয়েছিস, এই সালা। বেরিয়ে ধোকা দিলে হয় না? না হয় না, আমরা গোড়ায় দিয়ে দেখেছি এটা হিতে বিপরীত হয়, কারণ কিছুক্ষণ পরে পুলিশ এসে উপস্থিত হয়, আর সে নির্বোধ পুলিশ, এতটাই নির্বোধ যে ওদের কিচ্ছু বলে না, আমাদের ধরে নিয়ে যায়, চুপ করে ঢাল বাগিয়ে বসে থাকো। ভালো কথা, ইনি কে, আপনি কে, এ কার সাথে আমি কথা কইছি? পাওনাদার হবে মহাশয়ের নামটা যেন কি বলে, কোনো লাভ নেই। হ্যাঁ না, আমি ভেবে দেখলাম এখানে নাম বলে কোনো লাভ নেই, আমি গত 6 দিন ধরে আসছি, 6 days, আপনাদের আমার নামটুকু পর্যন্ত মনে থাকে না। আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে এই স্টেজে উঠে আপনাদের নিজেদের পার্ট মনে থাকে তো? বাবা, তা মহাশয় কি কুইন ভিক্টোরিয়ার নাচ জামাই নাকি যে নাম মনে করে রাখতে হবে? মহাশয় কি গায়ত্রী নাকি, হ্যাঁ যে জপ করতে হবে? মহাশয়ের কি ধারণা, আমাদের কোনো কাজকর্ম নেই? এক কাজের নমুনা তো দেখছি, ওই বেলা 9টা অবধি ঘুমোচ্ছেন। এই ছোড়া বাঁচলে হয়, খাটিও না খাটিও না, পাওনাদার হতে পারে। আচ্ছা পুলিশের বড় কর্তা ল্যাম্বো সাহেব না তো? দূর, এই ছোড়া মাথায় শুধু ল্যাম্বো সাহেব ভর করেছে। তাহলে দেখা যাচ্ছে আমাদের নিদ্রা, আহার, আচমন সব মহাশয়ের অনুমতি সাপেক্ষ। মহাশয় হন কেটা? আমার নাম প্রিয়নাথ, প্রিয়নাথ মল্লিক, শুনলেন দিদি? প্রিয়নাথ মল্লিক, যাক মনে পড়েছে তাহলে। নামটা আমার চেনা চেনা লাগছে, মহাশয়ের কি জাত? স্বর্ণমণিক। কেন স্বর্ণমণিক? ওরে শালা,
যে খচ্চরটি এদলের মালিক সে শালা স্বর্ণমণি, মহাশয় কি ওই শুয়োরের বাচ্চার কেউ হন নাকি? সার্টেনলি নট। কি কি বললা? বললো সার্টেনলি নট, মানে নিশ্চিত না। তো মহাশয়ের করা কি হয়? আমি একজন জিনিয়াস। উনি কে? উনি জিনিয়াস মানে প্রতিভা, মানে ভয়ঙ্কর প্রতিভা। ইনিয়া কিয়ে মানে ওই প্রতিভাধর কুলো মার্তণ্ড। প্রতিভা? আচ্ছা মহাশয় যদি এমনই গোকুলে ষাঁড় হবেন তাহলে হেটায় কি উদ্দেশ্যে আগমন? এসেছিলাম আপনাদেরকে নাটক শেখাতে। কিন্তু ছ দিন ধরে এই মাদুরে অপেক্ষা করতে করতে আই এম এক্সস্টেড। বলছে এক্সস্টেড মানে পরিশ্রান্ত, ক্লান্ত। পরিশ্রান্ত তো মহাশয় বাংলার গ্যারিককে নাটক শেখাতে এসেছেন। মহাশয় কি বাংলা শেক্সপিয়ার? আমি আমি নাটক শিখেছি হিন্দু কলেজের ক্যাপ্টেন পেন্ডেল বেরির কাছে। ক্যাপ্টেন তো সে পাই, সে নাটকের কি জানে? অভিনয় করেছি ইংরেজিতে পার্ক স্ট্রিটের সাসুশি থিয়েটারে। আমি বহুদিন যাবত লক্ষ্য করেছি আপনাদের কদর্য জীবনবোধ বর্জিত নাটকের মিথ্যা আড়ম্বর। বাইরে পুরাতন সমাজ বিধ্বস্ত হচ্ছে আর নাট্যশালায় আপনারা কাশ্মীরের যুবরাজের মূর্খ প্রেমের অলীক স্বর্গ রচনা করে চলেছেন। এই মহাশয়কে এক ঠোঙা মুড়ি দাও। মহাশয় একটু মুড়ি খাবেন তো? হ্যাঁ চলবে, আই আম হাংরি। আবার বলছে আই আম হাংরি মানে আমি হই ক্ষুধার্ত। হ্যাঁ 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 হরবাবু, ইংরেজি যে আমি একেবারে জানি না তা নয়, হাঙরি মানে যে হাঙরের মতো ক্ষুধার্ত সেটা আমি ভালোভাবে জানি। খাও ভাই মুড়ি খাও, সকালে না খেয়ে বেরিয়েছো বুঝি। প্রিয়নাথ মল্লিক নামটা আমি যেন কোথায় আগে শুনেছি। হ্যাঁ আমারও কিন্তু বেশ পরিচিত পরিচিত মনে হচ্ছে। শুনুন মহাশয় কি কখনো চুরি করতে এসে এই থিয়েটারে ধরা পড়েছিলেন? এই চোর, এই সাদাত। ও না 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 না, তার নামটা বোধহয় প্রিয় রঞ্জন, তাই না? রঞ্জন 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 প্রিয় রঞ্জন। ও রঞ্জন, দাদা আপনি কি? নাথ নাথ প্রিয় নাথ। প্রিয় নাথ প্রিয় নাথ, এই প্রিয় নাথ নামটা আগে কোথায় শুনেছি বলুন তো। হ্যাঁ সেটাই আমার বক্তব্য ছিল আসলে, এই ছ দিন ধরে সেটাই আমার নিবেদন ছিল কাপ্তেন বাবুর খুরে। এই অধম একটি নাটক দিয়ে গিয়েছিল কাপ্তেন বাবুকে পড়তে, সেই নাটকটা সায়েন্স স্যার কেমন লেগেছে সেটা জানতেই সপ্তাহব্যাপী অধমে এ দরবারে উপস্থিতি। সেই নাটকটা তো তারই প্রথম পাতায় প্রিয়নাথ মল্লিক নামটা লেখা ছিল। আমি আপনাকে বললাম না হরবাবু? আগে কখন বললেন? আপনি তো ওকে চোর ভাবলেন। এই চোর গারল কোথাকার। কেমন লেগেছে নাটকটা? হ্যাঁ নাটকটা কেমন লেগেছে? বেশ, মানে নানা সম্ভাবনায় পরিপূর্ণ। প্রথম দুই অঙ্কের গতিটা কিছুটা শ্লথ হলেও দ্বিতীয় অঙ্কে তৃতীয় গর্ভাঙ্ক হইতে নাটকের গতি দুর্বার হইয়া উঠিয়াছে এবং চরিত্রগুলো যথাযথ হইয়া উঠিয়াছে। সব নাটকে একই হয়। আমার নাটকে অঙ্ক ভাগ নেই। অঙ্ক গর্ভাঙ্ক এসব কৃত্রিম ভেদাভেদে আমি বিশ্বাস করি না। আমার 10 অধ্যায়ের বিভক্ত নাটক, এটা একাধারে নাটক ও নভেল। ছোড়া ধরে ফেলেছে রে। স্পষ্টতই প্রতীত হচ্ছে আপনি নাটকটা পড়েননি, 1 মাস ফেলে রেখেছেন, পড়েননি। ডিসগাস্টিং। বড়বাবু কি বললো আবার? আরেকবার বলবেন? ডিসগাস্টিং বলছে, ডিসগাস্টিং মানে ইয়ে, আমার শরীর রি রি করিতেছে। এনাফ এনাফ, আমাই বলছে যথেষ্ট হইয়াছে, যথেষ্ট হইয়াছে। আমার নাটকটা ছিল পলাশির যুদ্ধ, ব্রিটিশ দস্যু জালিয়াত ক্লাইভের মুখোশ উন্মোচন। কিন্তু হাত করা পড়বে আপনাদের, দিতে যাওয়াই ভুল হয়েছে আমার। ফিরিয়ে দিন আমার ম্যানুস্ক্রিপ্ট, পাণ্ডুলিপি ফেরত দিন। এই এই দিয়ে দি দিয়ে দি। এই হরবাবু ওই দিয়ে দেন, ওকে দিয়ে দেন, ওর কি বলছে স্থানুস্ক্রিপ্ট নাকি, ও ফেরত দিয়ে দেন। কোথায় পাবো? যেখানে আমাদের সমস্ত কাগজপত্র থাকে, আমার তালতলা চটি জোড়ার তলায় চট করে একবার দেখো তো।
এ ভাই গোবরা না এলে হবে না, এ ছোড়া বাজারে গেলে আর আসেই না, বুঝলে ভাই? একটু বসো আর একটু মুড়ি দি। না লাগবে না। ভাগ্যিস মশাই না বললেন, ঘরে মুড়ি বারণ তো আমি দেখে এসেছি। গারল কোথা কার চাপ? কি কাগজ দিয়ে মুড়ির ঠোঙা বানিয়েছেন আপনারা? এ তো আবার নাটক, পলাশির যুদ্ধ, পৃষ্ঠা 323। পলাশির যুদ্ধ পৃষ্ঠা 314। আমার আমার নাটক দিয়ে মুড়ির ঠোঙা বানিয়েছে, মাই মাস্টারপিস। আপনারা না নিজ নিজ জননীর চিতা থেকে হুকোর পলকে ধরাতে পারেন। আমি না হুকো খাই না। এই শাট আপ বারবেরিয়ানস, ভ্যান্ডালস। বলছে বারবেরিয়ানস মানে বর্বর, আর বলছে ভ্যান্ডালাস, ওটার মানে আবার আমাকে একটু ডিকশনারি দেখতে হবে। আই হ্যাভ বিন ইনসাল্টেড। আমি হইয়াছি অপমানিত। আমারই দোষ? আমারই দোষ? না না, এটা তো বাংলা। এই আঙুর, আঙুর এ তুমি কি করেছো আঙুর? হ্যাঁ, তুমি তুমি ও ঠোঙা দিয়ে নাটক বানিয়েছো কেন? এই কি বলে, তুমি ও নাটক দিয়ে ঠোঙা বানিয়েছো কেন? আমি কি করে জানবো গাবদেন বাবু, আস্তা করে পড়েছিল সেটা। আস্তা কুড়, আস্তা কুড়। তুমি কিচ্ছু ভেবো না বাবু, তুমি কিচ্ছু ভেবো না, আমি এক্ষুনি পাতা মিলিয়ে সব ঠিক করে দেবো। এই নাটু বল, বিশিকির কুড়ো কুড়ো পাতা কুড়ো পাতা কুড়ো শিকির কুড়ো। আমার হাতে পৃষ্ঠা 315। এই আমার কাছে পৃষ্ঠা 344। বাবা পৃষ্ঠা 321 তো আমার হাতে। 320 কোথায় গেল? প্রেজেন্ট প্লিজ। এই 307 এদিকে আমার হাতে। এই এই তো এই তো এই তো এই তো কিছু পাতা, এই এই তো পাতা এসেছে। এ বাবা, এই তেল লেগে লেখাগুলো তো সব কেন আবজা হয়ে গেছে গো, কিছুই পড়া যাচ্ছে না। এ মা, 3 বৎসর অধিক কাল ধরিয়া দেহের রক্ত জল করিয়া ইতিহাসের স্থূল গ্রন্থাদি ঘাটিয়া লিখিলাম। আপনি না রেগে গিয়ে সাধু ভাষায় বলছেন। অর্থাৎ তেল ঢেলেছে, মুড়ি ভরেছে, সবাই মিলে গপ গপ করে গিলেছে। উনি আমাকে সবসময় এরকম কেন বলে বলুন তো। মানে মহাশয়ের কাছে কি এই নাটকের কোনো কাপি নেই? না, আর যেভাবে আমাকে অপমানিত করা হলো, নাটকটা পড়া তো দূরের কথা, আস্তা করে নিক্ষেপ করে। এই না এই না এই না এই না ভাই, এই কি কিছু কিছুটা মিলেছে, এই না এই না এই না কিছু পাতা মিলেছে, কিছুটা মিলেছে। ও, খানিকটা মিলেছে, কিছুটা মিলেছে, না মিলেছে। আমি না এগুলো কুচি কুচি করে কুচি কুচি করে ছিঁড়ে ফেলবো। নরকস্থ হন, নরকস্থ হন। I am ruined. আমি হই ধ্বংসপ্রাপ্ত। এই সকাল থেকে কিছু খাওয়া হয়নি কিনা তাই অমন রেগে যাচ্ছে। বাপ মারো বলিহারি বাবা, এমন হিরির টুকরো ছেলে সাহেবদের কালে যে বাঁশ দিয়ে বেরিয়েছে, কথায় কথায় ইংরেজি জাইন্স পারছে, তাকে খেতে দেয় না? এই শীতকালে বেশি বাতাস করো না। ভেবেছিলাম আপনাদের রিফর্মেশনের আলোকে টেনে আনবো, ভেবেছিলাম ভারতের স্বাধীনতা মন্ত্রে দীক্ষা দেব, আর আমি পারবো। মাইকেল চলে গেছেন, দীনবন্ধু গত হয়েছেন। কালিদাস ওয়ার্নিং। আমি ছাড়া আর কেউ নেই এখন, কিন্তু যারা দেখতে চায় না তাদের দেখাবো কি করে? অন্ধকারের জীবেরা আলো সইতে পারবে কেন? এই দেখো ছোকরা, অনেকক্ষণ ধরে তোমার দাঁড়ুরে পানা আমরা লক্ষ্য করছি, সব শালা বারপট্টা বাবুর দল মদ খেয়ে এখানে রিফর্মেশন করতে আসে। কি বলছেন বাবু, বেচারা নাটকটা আমরা সবাই মিলে নষ্ট করলাম, আবার ওকে ইটুয়ে দিচ্ছেন? না 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 না, তুমি ওর ব্যাপারটা দেখো, বলছি আস্তা কুট থেকে নাটকটা এনে দিচ্ছি, নেবে না, আবার রিফর্মেশনের আলোক দেখাচ্ছে। শোনো ছোকরা, সচ্চা বলি আমরা বলি, ভয় করি না তাই, বলবো দুটো নয় কো ঝুটো, রাগ করো না ভাই,
सच्चा बोली अमरा बोली भय करी ना ताई बोलबो दुटो नय को झूठो राग करो ना भाई एक भीषण ढेऊ उठचे नाकेर ओपर काच बसेचे आहाय मुखे बुली रिफॉर्मेशन अले मुखे बुली रिफॉर्मेशन ए एक भीषण फैशन देखते पाई आबार कलम गुजे चक्षु बुजे उच्च शिक्षार धुआ चाय আবার উচ্চ শিক্ষার ধুঁয়ো চাই বুক ফুলিয়ে চেন ঝুলিয়ে হুমরো চুমরো বাবু সাহেবের বুধ শুদ্ধি পথটি নিয়ে শেষে হবেন কাবু তাই সচ্চা বলি আমরা বলি ভয় করি না তাই বলবো দুটো নয় কো ঝুটো রাগ করো না ভাই সাধু 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 আমি বাবু নই এই পোশাক গুলো রয়ে গেছে ছাড়তে পারছি না কিন্তু পকেট শূন্য আমার বাপ মদ খায় যাকে মেয়ে মানুষ পোষে আর আমার মাকে মারে এই জন্য আমি আমার বাবাকে ডুয়েল চ্যালেঞ্জ করেছিলাম দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করিয়াছিলাম এই ছেলে বাবু নয় তাহলে বাবু আপনি যে খবরের কাগজের উপর বসে আছেন সেটা পড়ছেন কি না মানে কাগজের উপর বসে থাকা আর পড়ি কি করে দিন তাহলে আমি একটু চোখ বলাই তাহলে কি ঠিক করলেন কিসের আবার কি ঠিক করলাম কিছুই ঠিক করিনি এখন আমি আর একটা নাটক লিখছি শেষ হলে পড়ে দেখবেন না এইসব দুর্গন্ধযুক্ত অর্থহীন রূপকথাই করবেন তোমার চুলটা কি ফ্যাশনে ছাটা বলো তো ছোকরা অ্যালবার্ট না ওয়েলসি আনসার মাই কোশ্চেন আমার প্রশ্নের উত্তর প্রদান করো এটা সোজা বেশ তা তুমি ইংরেজিতে নাটক লেখো না বাংলায় লেখো বাংলায় বাঙালিরা বুঝে বেশ তোমার বাংলা নাটক বর্ধমানের রাজার বাংলা মহাভারতের মতো হয়ে যায় না তো যে বুঝিয়ে না দিলে বোঝা যায় না বেশ তা মাঝে মাঝে বাংলা নাটক লিখতে লিখতে আবার ইংরেজি বুকনি গুজে দাও না তো না তা দিই না বাংলা ও সংস্কৃত দুটোই জানি কিন্তু ইংরেজি বুক নিতে আপনারা তো বিতরাক কেন বাংলা ভাষার জন্য প্রাণ যদি এতই কাঁদে তাহলে দলের নাম পর্যন্ত ইংরেজিতে কেন দ্য গ্রেট বেঙ্গল অপেরা শোনো ছোকরা তোমাকে ওই চুল ছাড়তে হবে এসব অং বং চং পোশাক পরে বোম্বাচা সং ছাজা ছাড়তে হবে তোমাকে আমাদের সঙ্গে দিন রাত খাটতে হবে স্টেজ ঝাঁট দিতে হবে কস্টিউম কাচতে হবে এসব করো কতদিন থিয়েটার কাকে বলে বোঝো তারপর মেরে পাকামো মেরে নাটকটা লিখো বুঝেছো হ্যাঁ এই সব করতে আমি রাজি কারণ শ্রমে আমার হর্ষ হয় কিন্তু আপনি আর মদ খেয়ে স্টেজে নামবেন না তাতে নাট্যশালার অপমান হয় দেখো ছোকরা আমি বাংলা খাই 13 বছর বয়স থেকে মাজা 14 থেকে চরো সাফিম 16 থেকে দর্জির কাছে জামা করাতে গেলে সে বাংলার গ্যারিককে চিনে ফেলে বলে পকেট কোন সাইজ করব পাইন্ট না হাফ পাইন্ট আর আজ অব্দি আমি যা টেনেছি তাতে তোমার আদরের গর্ভধারিণী আনন্দের সাথে বেহুল আর ভেলা ভাসাতে পারে বুঝেছো প্রশ্নের উত্তরটা কিন্তু দিলেন না আমি দেখেছি আপনারা কেউ কখনো কোনো প্রশ্নের মুখোমুখি হন না এড়িয়ে যান সেটাই সমস্যা এই মরেছে মালিক এসেছে এখানে কই 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 কৃষ্ণদা
বেঙ্গল অপেরা সত্তাধিকারী সাহেবের মুচ্ছুদ্দি জিজের 22 লাখ টাকা নগদ খাটে। হুজুর আমাদেরকে খবর না পাঠিয়ে নিজে স্বয়ং এই অভাগাদের কুটিরে পদধুলি দিলেন কর্তানুসাই। আমি গঙ্গা স্নানে যাচ্ছিলাম এই পথে, আমার 4 ঘোড়ার গাড়ি ব্রুহাম, 4টে ঘোড়া, 3টে বেলার, 1টে নরমান্ডি, কোথায় বসি? ওখানে না, নিচু হতে পারবো না। তাহলে এইখানে এই সিংহাসনে বসুন রাজামশাই। ঠিক আছে তাই বসি, এই ধুলোটা একটু ছেড়ে দাও না। এই এক্ষুনি ঢেলে দিচ্ছি রাজামশাই, বসুন। হুজুরের সোনার দোয়াত কলম হোক। আনিস ঠালো আনিস। তারপর কাপ্তেন বাবু খাবেন নাকি? আনিস আমেরিকার মদ, আমার এক মার্কিন সওদাগর মক্কেল দিয়েছেন, তার সাথে আমার সাহেবের বছরে 20 লাখ টাকার ব্যবসা হয়, আমারও খাটে ওই 5 লাখ। তারপর কাপ্তেন বাবু এ কি শুনছি? আগে হুজুর কি শুনছেন? আপনাদের হিরোইন মানদা সুন্দরী নাকি ভুবন নিয়োগীর টাকা খেয়ে পালিয়েছে। আগে হুজুর ঠিকই শুনেছেন। এদিকে আমি ওকে রাখবো ভাবছিলাম, আমার ধোপা পুকুর লেনের বাড়িটা, ও তো খালি পড়ে থাকে, ওখানেই ওকে রাখবো ভেবেছিলাম। আমার মোটে 3 জন রার আত্মীয় পরিজনরা অবশ্য বলা বলি করছিল, আমার এখন যা প্রতিষ্ঠা তাতে নাকি মাত্র 3 জন রক্ষিতায় মান থাকে না। এই আরো আনিস দাও। তাহলে কি হবে এখন কাপ্তেন বাবু? আগে কিসের কি হবে হুজুর, আপনি বরং মানুদার পরিবর্তে অন্য কাউকে রাখুন। না না সে কথা নয়, সে কথা নয়, আমি বলছিলাম বেঙ্গল অপেরার কথা। গত হপ্তায় মোটে 700 টাকার বিক্রি, এভাবে চলতে থাকলে তো আমার ইনসলভেন্সি হবে। এই তো গত মাসে আমার পোষা কুকুরের বিয়েতে 3.5 লক্ষ টাকা খরচা হয়ে গেল। জানেনই তো আপনি আমার কমিশনের ব্যবসা, মানে ওই চোটার কারবার। তার উপরে আপনারাও যদি এমন ভজকট করেন তবে আমি আর এবারে যে পেলে হবে একেবারে কেল্লা ফতে, আপনি নিশ্চিন্তে থাকুন। ব্যত্যয় হয় না, আমার ব্যত্যয় হয় না, একের পর এক এমন সব পালা নামাচ্ছেন যা সব দেখলে আমার থুতকুড়ি জাগে। কি একটা ধরেছেন ওই বিধবার হবিষ্যি নাকি? আগে হুজুর নাটকটার নাম সদবার একাদশী। হ্যাঁ সেটা একেবারে অশ্লীল। পাশে রাঁড় নিয়ে বসে দেখা যায় না। এই তো সেদিন হেদর লীলাবতীকে নিয়ে বক্সে বসেছিলুম, এর মুখের দিকে চাইতে পারি না এমন অবস্থা পানানো। তাই এবার যেটা ধরেছেন সেটা কি? এই যে হুজুর লটিশ লটকে দেওয়া হয়েছে ওদিকে। কই দেখি দেখি, এই পানটা একটু মুখে দিয়ে দাও না। এই যে এই যে এই যে রাজামশাই, এই যে কই দেখি। ও বাবা ময়ূর বাহন, বাবা দাঁত ভেঙে গেল পড়তে গিয়ে। তাই ময়ূর বাহনটা কি বস্তু? আগে খুব ভালো বস্তু, বেশ বেশ বেশ, স্বচ্ছন্দে রাড় নিয়ে বসে পাশে দেখা যায়। বইতে খুব যুদ্ধ টুদ্ধ আছে, তো রাড়ের ছেলে পুলে থাকলে তাদেরকেও সঙ্গে নিয়ে আসবেন। ভালো ভালো, তবে বিধবার ভবিষ্যৎ টবিষ্যৎ আমি আর করতে দেবো না, আমি দল তুলে দেবো সেও ভালো, তবে অমন ঢোসকা পালা আমি আর নামাতে দেবো না, হাতটা আমি এই গোলাপ জলেই ধুয়ে থাকি। তাই সদবার ভবিষ্যৎ নাকি সেটা লেখাকার? আগে দীনবন্ধু মিত্র, সে বেটা লিখতে জানে না, চূড়ান্ত রকমের অশ্লীল। আগে তাছাড়া কলকাতার ব্যবুদের ব্যঙ্গ করেছে ও পালায়, আমাদের গাল দেবে আর আমরাই টাকা ঢালবো, এমন মামা বাড়ির আবদার তো চলতে পারে না। কেমন আছো আঙুর? যেমন রেখেছেন কর্তা মশাই, আপনার চরণ ভিন্ন তো অনুগতদের গতি নেই। আমার গায়ের শালটা কেমন দেখছো? অপূর্ব, ঢাকা থেকে আনিয়েছি, দাম পড়েছে 1600 টাকা, ওই বাইক পারে রাজারও আছে এমন একটা। তো কি সব ছাকরা ছাকরা নাটক ধরেন বুঝিনা,
ওদিকে গ্রেট ন্যাশনাল হুহু করে এগিয়ে চলেছে, আপনারা হুহু করে পিছিয়ে চলেছেন। ও কাপ্তেন বাবু, ভালো কিছু একটা ধরুন না। কি আর ধরবো বলুন, স্বয়ং দীনবন্ধু মিত্র লিখতে জানে না। এবার হুজুর যদি নিজে কলম না ধরেন, তাহলে বঙ্গনাট্যশালা অলিক কুনাট্যে মজে থাকবে নিরক্ষিয়া প্রাণে নাহি সয়। ঠিক আছে, আমি লিখবো খন। আজকাল সাহিত্যই করছি দিন রাত। ভাড়া করে কাউকে রেখে দিন, লিখে দেবে। চুপ কর, বেড়ে বলেছো তো, তাই করব। কিন্তু কাপ্তেন বাবু কাকে রাখি বলুন তো, খরচাপাতি কেমন পড়বে? সেটা আপনি কাকে রাখবেন তার উপর নির্ভর করছে। এই ধরুন যদি আপনি এই এই কবি লর্ড বাইরনকে রাখেন, তাহলে এক কে 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 কবি লর্ড বাইরন? নাম শুনে মনে হচ্ছে তো সে বেটা সাহেব। আমি ইংরেজিতে নাটক লিখবো না, বাংলায়। বাংলায় বাংলায় তো সাহেব দিয়ে কি হবে? না না, ওসব সাহেব টাইপ চলবে না। তবে হ্যাঁ, খরচাপাতি যখন করব তখন বেছে বেছে বাজারে সেরা মালটাই রাখবো। হ্যাঁ, দেখবেন আবার ওজনে না ঠকায়। বেড়ে বলেছেন কাপ্তেন বাবু। আচ্ছা, ওই যে লিখেছে, কি যেন লিখেছে, কি যেন বইটা, কে যেন লিখেছে, কি যেন নামটা? একটু খোলসা করে না বললে তো কিছুই বোঝা যাচ্ছে না। আরে ওই যে গপ্পটা আমায় বলেছিল, হরলাল শীল গোবিন্দ। গোবিন্দ? গোবিন্দ গীত গোবিন্দ, কবি জয়দেব। ইনি কবি জয়দেবকে মাইনে করে রাখবেন, বুঝো। আরে ধ্যাত, এটা কে? জলদ বাবু এ চুপ, বিন্দু মাত্র লেখাপড়া করে না। কাপ্তেন বাবু এসব কাদের নিয়ে নাটক করেন আপনি? দূর দূর করে তাড়িয়ে দিন এদের সব দল থেকে। আহা, ওই গপ্পে আছে, গোবিন্দ নামের একটা ব্যাটা ছেলে একটা মেয়ে ছেলেকে গুলি করে মেরে ফেলে। তারপর সেই মেয়ে ছেলেটা উঠে, ও না, ওই মেয়ে ছেলে তো মরেই গেছে। ও কৃষ্ণকান্তের রিল। এই ছেলেটা লেখাপড়া করে, তা সেটা কার লেখা? ঋষি বঙ্কিমচন্দ্র। তা কাপ্তেন বাবু সেই ঋষি কত করে নেবে মনে হয়? মানে বঙ্কিমচন্দ্র কত করে নেবেন? বাবু একটু চুপ করুন না। কি করবো বলুন তো, উনি বলছেন উনি বঙ্কিমচন্দ্রকে মাইনে করে রাখবেন সাহিত্য সম্রাটকে। হ্যাঁ, তা হুজুর কথাটা ওনাকে পেরে দেখতে পারেন, তবে দেখবেন ডেপুটি ম্যাজিস্ট্রেট তো ওনার কাছে বন্দুক আছে, আপনাকে গুলি ঠুলি না ঝেড়ে বসে। দেখি আপনার হাত দুটো কাপ্তেন বাবু, আগে আপনার আঙুলগুলো একটু দেখি। এই যে হুজুর। ও মা, আপনার একটা আঙুলেও কোনো আংটি নেই কো। আমায় দেখুন, 10 আঙুলে 10টা হীরের আংটি। এ যে কোনো একটা খরচা করে আপনাদের ওসব সাহিত্য ফাহিত্য থিয়েটার ফেটার সব কিনে রাখতে পারি। টাকার সাগরে এমন কত বন্দুকের নল মাটির সাথে মিশে গেছে কাপ্তেন বাবু। তা কি সব ছাকরা ছাকরা নাটক ধরেন বুঝি না। ওদিকে গ্রেট ন্যাশনাল হুহু করে এগিয়ে যাচ্ছে, আপনারাও হুহু করে পিছিয়ে যাচ্ছেন। বলি ও কাপ্তেন বাবু, ভালো কিছু একটা করুন না। কি আর ধরবো বলুন, দীনবন্ধু মিত্র তো লিখতে জানে না। না না, তাহলে মাইকেল? ওসব মাইকেল ফাইকেল বাদ দিন তো। তাহলে কার পালা ধরবো বলুন হুজুর? মধুসূদনের পালা ধরুন। মধুসূদনের কোন পালাটা ধরবো বলুন মধুসূদনের? মধুসূদনের ধরুন, ধরে ফেলুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শকুন্তলা ধরুন। ভালো কথা, আমি তো ভুলেই গেছিলাম, আপনারা নাটকই বা করবেন, আপনাদের তো হিরোইনই নেই। হিরোইন নেই মানে, হিরোইন আছে বই কি? আপনি আমায় কি ভাবেন? সে কি কাপ্তেন বাবু নতুন জোগাড় করেছেন নাকি? আর হুজুর শুনে আহ্লাদিত হবেন যে মেয়েটা ভদ্র ঘরের, স্কুলে পড়া, নেহাত দারিদ্রের চাপে আর কি। বাবা বলেন কি বলেন কি, তার নাম কি? নাম কার আমার?
না না ওই মেয়েটির নাম ময়না। চুপ। ওই ওই মেয়েটির নাম হলো কি আপনার ইয়ে শঙ্করী দেবী। শঙ্করী বড় মিষ্টি নাম, বড় মিষ্টি। তা ওই শঙ্করীকে একটিবার দেখি। এখন দেখবেন মানে ওই মেয়েটিকে একটি ভার চাক্ষুষ করি। হ্যাঁ নিশ্চয়ই, আমুর যাও তো ভেতর থেকে একবার শঙ্করীকে ডেকে দাও তো। তাকে বলে দিও নাম তার কাপ্তেন বাবু। হুজুর, মেয়েটা দেখতে কেমন? আগে অপ্সরা বিশেষ। ও বাবা, তা এক্ষুনি তো দেখা সাক্ষাৎ হবে হুজুর, এরপর ময়ূর বাহন পালায় যেসব খরচাপাতি হবে, পোশাক করতে হবে, সব হবে, সব হবে। আগে কাপ্তেন বাবু একটি বার ওই মেয়েটাকে নিজের চোখে দেখি। কেমন দেখছেন হুজুর? মাইরি বলছি কাপ্তেন বাবু, অমন রূপ বহুকাল চোখেতে পড়েনি গো। শঙ্করী নামটা দিচ্ছি রে। চুপ 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 চুপ। ও কি বললো? না না, মানে ওর ওই শ্রীমুখ থেকে এ কি নিকট হলো? ওর শ্রীমুখ থেকে পাঠ নিগত হলো হুজুর, মানে ও ও দেখছে ও অভিনয় করতে পারে কিনা, পরীক্ষা দিচ্ছে আর কি, দেখছে ও অ্যাক্ট করতে পারে কিনা। আর কতক্ষণ এখানে সিমরাতি সলতের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে চলতে থাকবো? চুপ করে থাক, না তো গলা একেবারে টিপে দেব। আবার বলছে না না, ওসব কি বলছে? ওই যে বললাম হুজুর, ও ইয়ে বলছে, মানে সংলাপ বলছে, পরীক্ষা দিচ্ছে ও অভিনয় করতে পারে কিনা, সংলাপ বলতে পারে কিনা। সংলাপ? সংলাপ তো কোন নাটকে এমন ভয়ঙ্কর সব সংলাপ কাপ্তেন বাবু? নাটকটা হলো গিয়ে পণ্ডিত রামনারায়ণ তর্করত্ন মহাশয়ের ভাতার খাকি। তাহলে দেখা সাক্ষাৎ তো হয়ে গেল হুজুর, তাহলে এবারে ময়ূর বাহন পালার যেসব খরচাপাতি হবে সেগুলো আপনার সাথে বসে সব হবে, সমস্তটা হবে। ভদ্র ঘরের মেয়ে ছেলে স্টেজে নামাবো। গ্রেট ন্যাশনাল যেমন হু হু করে এগিয়ে গিয়েছিল, তেমনি আবার হু হু করে তলিয়ে যাবে। এটা যা বলেছেন হুজুর, যা বলেছেন। তাহলে আমি স্নানে চললাম। শালা বললো না না না, ও পাঠ বললো, পাঠ বললো। তাহলে আমি স্নানে চললাম। আসুন হুজুর। কেমন দেখাচ্ছে গো? নিজের চোখে বিশ্বাস করতে পারছি না, ফরিং প্রজাপতি হয়ে গেছে। তোর বাপ ফরিং ছিল? ষাট আনো। ও বাবা, নেকা পরা হবে নাকি? কথাটা একটু কম বলিস। বলো সখী, কত রঙ্গ জানো তুমি, তাই রঙ্গ করো দিবানিশি। বলতে হবে? হ্যাঁ। আবার বলো দেখি। সখী, কত রঙ্গ জানো তুমি, তাই রঙ্গ করো দিবানিশি। সখী, কত অঙ্গ জানো তুমি, তাই অঙ্গ করো দিবানিশি। বিশ্বকর্মা এবার বোধহয় ফেল করবেন। হয়নি, অ নয় র, স নয় স, বলো স। স
স নয় স বলো স বললাম তো স আর পারবো না বাপু আমি চললেন কেমন জোরে মাগি আমার গা ঘষছে না সর্বাঙ্গ জ্বলছে মাইরি সব ফাটার ফাটার আমার ভালো লাগছে না এ কি সব জামা কাপড় এখানেই খুলবে নাকি হ্যাঁ মানে হয়েছিল অঙ্গ মাখবো সুন্দর করে একটু সাজবো একটু হাঁটবো ফিরবো এই যে শালা দেখছি ওই স্কুলের মতো তাকিয়ে দেখ না তাকিয়ে দেখ জিভটা টাকড়া এটে বল স অনেকটা পেরেছিস জানিস অনেকটা পেরেছিস সাবাস সাবাস নেই আবার চেষ্টা কর বল এ তো সবে কলির সন্ধে পবিত্র বঙ্গ ভাষা সুধা আনন্দ পান করিয়ে তবে আমার ছুটি বলছ